নমস্কার বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, নিয়ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই আমাদের নানান নিয়ম মেনে চলতে হয়। নিয়ম আমাদের শেখায় কি করণীয় আর কি করণীয় নয় সেই বিষয়টি। যারা নিয়ম মেনে চলে তারা কখনো বিপদে পড়ে না, কিন্তু যারা নিয়মকে অগ্রাহ্য করে তারা নানান সমস্যার সম্মুখীন হন। রাষ্ট্র ব্যবস্থাতেও নানা নিয়মকানুন মেনে চলতে হয় নাগরিকদের। সেই সব নিয়মকানুনেরই আরেক নাম আইন। আদর্শ নাগরিকের কর্তব্য হল আইন মেনে চলা। তাছাড়া সরকার সময়ে সময়ে আইনে নানা পরিবর্তন, পরিবর্ধন, সংযোজনও করে থাকে। সেসব বিষয়েও অবহিত থাকা নাগরিকের উচিত। বন্ধুরা, একটি নতুন নিয়ম চালু হওয়ার কথা উঠে আসছে সংবাদ মাধ্যমে। খুবই গুরুত্বপূর্ণ একটি নিয়ম এটি। এই নিয়মটি অমান্য করলে জেল এবং জরিমানা দুই হতে পারে। কি সেই নিয়ম, সে সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তার আগে বলে রাখি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি দেখার পর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। আমরা সবাই আমাদের দেশ ভারতকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। তো বন্ধুরা, এবার আমরা খবরের শিরোনাম সম্পর্কে জেনে নেব। শিরোনামে বলা হচ্ছে, চালু হয়ে গেল কড়া আইন, না মানলে হতে পারে জেল জরিমানা। চলুন পুরো খবরটা এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে, নজিরবিহীন সিদ্ধান্ত নিল সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার অথরিটি বা CGWA। জানালো, ভূগর্ভস্থ ও পানীয় জলের অপব্যবহার এখন থেকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। রাজেন্দ্র ত্যাগী বনাম ভারত সরকারের একটি মামলায় 2019 পনেরোই অক্টোবর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল যে নির্দেশ দিয়েছিল তা মাথায় রেখে পরিবেশ সুরক্ষা আইনের 5 নম্বর ধারায় নোটিশ জারি করেছে CGWA। ওই মামলায় আবেদনকারীর দাবি ছিল জল নষ্ট করা বা তার অপব্যবহারকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে দেখতে হবে। জলশক্তি মন্ত্রকের আওতায় CGWA দপ্তরের নির্দেশে বলা হয়েছে, দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের জল বোর্ড, জল নিগম, ওয়াটার ওয়ার্কস ডিপার্টমেন্ট, পুরসভা বা পুর নিগম বা পঞ্চায়েতের কাজ হবে কোথাও ভূগর্ভস্থ বা পানীয় জলের অপব্যবহার হচ্ছে কিনা বা নষ্ট করা হচ্ছে কিনা তা নজরে রাখা, আর নির্দেশ লঙ্ঘন হলে যথাযথ পদক্ষেপ করা। গ্রিন ট্রাইব্যুনালে রাজেন্দ্র ত্যাগীর হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী আকাশ বশিষ্ঠ। তিনি বলেন, ভূগর্ভস্থ ও পানীয় জল নষ্ট করলে 5 বছর পর্যন্ত জেল হতে পারে, জরিমানা হতে পারে 1 লাখ টাকা পর্যন্ত বা একসঙ্গে দুটোই। এরপরেও যদি অপরাধী নিয়ম ভঙ্গ করেন তবে তাকে প্রতিদিন 5,000 টাকা জরিমানা দিতে হতে পারে। তো বন্ধুরা, এই ছিল খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে, এবং তারপর বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন আপনারা সবার আগে পেতে পারেন। আর বন্ধুরা, যাওয়ার আগে সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। আমরা সবাই আমাদের দেশ ভারতকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাই সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আই লাভ মাই ইন্ডিয়া এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।